আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু ভাই আজমাল হোসেন আপনি জিজ্ঞাসা করেছেন আপনার স্ত্রী প্রথম সন্তান সিজার করে হয়েছে এবার যদি সিজারে লাইগেশন করা যাবে কি না প্রথম নম্বর কথা হলো যে সিজার আজকাল একটা ব্যবসাতে রূপান্তরিত হয়েছে একদম ইমার্জেন্সি বা আপাতকালীন সিজার যদি করতে হয় এটা খুব রেয়ার কেস আল্লাহ রাবুল আমিন নিজে পরিষ্কারভাবে করে আমারিতে বলছেন জেসমা সামি রায় তিনি পথকে প্রশস্ত করেন এবং আল্লাহ তালা নিজে বলছেন হ্যামাত মা তাকে কষ্ট করে ধারণ করেছে এবং কষ্ট করে প্রসব করেছে তারে জন্ম প্রসব প্রসাব বেদনাতে সময় কষ্ট হবে মেয়েদের কষ্ট হবে এটা এটাই স্বাভাবিক কিন্তু আজকাল কষ্টকে আরও যেন সিজার করছে এটা খুব দুঃখজনক ঘটনা সিজার করলে এমনিতেই মহিলারা দুর্বল হয়ে পড়ে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে সিজার করলে পরবর্তী বাচ্চা সিজার করে নর্মাল হবে না বিভিন্ন নর্মাল হবে না এমন কথা ঠিক নয় আজকাল একটা আগ্রাসন চলছে এবং বারবার ডাক্তারের কাছে চেক আপ করানো হচ্ছে ডাক্তার তল কথা বলছে এটা একটা বিজনেসে পরিণত হয়েছে এখন এই বর্তমানের বর্তমান সময়ে লকডাউনের কারণে বেশিরভাগ বাচ্চা সব বাড়িতে নর্মাল হচ্ছে হসপিটালের জন্য তো এখন তো অত সিজারে প্রশ্ন করছে না বরং উৎসাহ দিচ্ছে যে বাড়িতে প্রসব করা তাহলে বোঝা গেল যে এটা এক প্রকার ব্যবসা আপনি আল্লাহর প্রতি তাবাক্কুর রাখুন নর্মালভাবে সন্তান পোষাবার চেষ্টা করেন ইনশাআল্লাহ বহু মেডিসিন আছে একটু কষ্ট হবে কষ্ট স্বীকার করতে হবে এটা আল্লাহ পরাময়ীদের কথা বলেছেন যদি একান্তই মানে সিজার করতে হয় সেটা অবস্থার প্রেক্ষিতে মানে আল্লাহ আল্লাহরু এবং নিঃস্বার্থ কোনো ডাক্তার যদি পান তাহলে সে করবেন সিজার করলে রায়গেসেন কেন করবেন এই জন্যই যে মানে দ্বিতীয়বার সিজার করবার মরে যাবে এই জিনিসটা খুব দুঃখজনক ঘটনা কষ্টজনক ঘটনা মানে আজকাল একটা কৌশল অবলম্বন করা হচ্ছে আমার পরামর্শ এটা তো ইমার্জেন্সিকালীন অনুমতি দি দেওয়া হতেই পারে সেটা আপনি পরিষ্কার বুঝতে পারছেন পরিসরে নির্ভর করে কিন্তু চেষ্টা করবেন যে দ্বিতীয় বাচ্চাটি স্বাভাবিক যেন হয় এর জন্য আগে থেকে আপনি কালো জিরা আপনার স্ত্রীকে কালো জিরা প্রতিদিন চিড়িয়ে খেতে বলবেন কালো জিরা তেল ব্যবহার করতে বলবেন এতে অনেক স্বাভাবিক হয় আরও যারা নিয়মিত খেতে বলবেন আজিজ কোনো অসুবিধা হবে না এবং হোমিওপ্যাথি মেডিসিন ব্যবহার করতে বলবেন কোথায় আছেন জানি না সালামুইকুম